আসসালামু আলাইকুম 18 বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তুহ আর শুরুতেই জানাবো ইউসিবি সংবাদ শিরোনাম ব্যাংকে এক মাসে 125 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ডক্টর মোশাররফ মির্জা বটসহ বিএনপির আট নেতার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু মiamenchingo সিটি কর্পোরেশন ঘোষণা সংশোধন হলো চট্টগ্রাম কুমিল্লা বরিশাল যশোর ও বগুড়ার ইংরেজি বানান লটারিতে প্রশ্ন সেট সেট প্রশ্ন ঠিক করে সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ফাঁস হলে জড়িতদের ঠাই হবে কারাগার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর সরকারি বেসরকারি সব স্কুলে প্রতিবন্ধী শিশুদের ভর্তি করতে হবে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশ গ্রীষ্ম মৌসুমে রাজধানীতে পানি সংকট হবে না বলছে ওয়াসা রোজার সময় নিরবিচ্ছিন্ন বিভিন্ন ব্যাংক থেকে গত এক মাসে একশো পঁচিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বিএনপি নেতা ড খন্দকার মোশারফ হোসেন মির্জাব্বাস নজরুল ইসলাম খান আবদুল্লাবল মিন্টু আমির খুশুর মাহমুদ চৌধুরী সহ আট জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এক্ষেত্রে মানি লন্ডারিং হয়েছে কিনা তা খতিয়ে দেখছে কমিশন সংস্থাটির চেয়ারম্যান জানান রাজনৈতিক পরিচয় নয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত মাহবুব কবির চবল রিপোর্ট নির্বাচনের বছরে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠল বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এইচএসবিসি ব্যাংক থেকে গত এগারো ফেব্রুয়ারি তিনটি চেকের মাধ্যমে এগারো কোটি টাকা উত্তরণ করেন পনেরো ফেব্রুয়ারি স্ট্যান্ডার্ড চ্যাটার ব্যাংক থেকে সাড়ে নয় কোটি বিশ ফেব্রুয়ারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সাত কোটি নব্বই লাখ পঁচিশ ফেব্রুয়ারি এইচএসবিসি ব্যাঙ্ক থেকে তিন কোটি ষাট লাখ টাকা উত্তরণ করেন আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল বারো ফেব্রুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১৩ কোটি পঞ্চান্ন লাখ টাকা উত্তোলন করেন আঠারো ফেব্রুয়ারি ন্যাশনাল ব্যাংক থেকে চার কোটি পঁচাত্তর লাখ বাইশ ফেব্রুয়ারি একই ব্যাংক থেকে তিন কোটি সত্তর লাখ টাকা উত্তোলন করেন মোরশেদ খান ছাব্বিশ ফেব্রুয়ারি তার ছেলে ফয়সাল খানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নয় কোটি টাকা উত্তরণ করেন আর সাতাশ ফেব্রুয়ারি এবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোলেন আঠারো কোটি টাকা বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট হতে তিন থেকে বারো মার্চ বারোটি চেকের মাধ্যমে একুশ কোটি টাকা তোলেন মির্জা ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে আঠাশ ফেব্রুয়ারি সাড়ে এগারো কোটি ও চার মার্চ সাড়ে চার কোটি নগদ টাকা তোলেন আর বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও অ্যাকাউন্ট থেকে গত দুই সপ্তাহে সাত কোটি টাকা উত্তোলন করা হয়েছে গত এক মাসে বিএনপির আট নেতা যে একশো পঁচিশ কোটি টাকা তুলেছেন এর উৎস এবং বৈধ কিনা তা অনুসন্ধানে নেমেছে দুদক রাজনৈতিক দলের নাম বলা তো দরকার নেই তাই না আমরা যে কোনো অভিযোগ আসলে আমরা অনুসন্ধান সারবত্তা থাকলে পরে আমরা সেটা অভিযোগ তরিয়ে দেব জনক লেনদেন এটা বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বললে পরে আমরা আশ্রয় করব অনুসন্ধানের স্বার্থে তাদেরকে দুদকে ডাকা হতে পারে বলেও জানানো হয়েছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা মেট্রোপলিটন শহর ঘোষণার পর এবার ময়মনসিংহকে সিটি কর্পোরেশন ঘোষণা দিল সরকার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে এই সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে বৈঠকে চট্টগ্রাম কুমিল্লা বরিশাল যশোর ও বগুড়া সহ পাঁচটি জেলার ইংরেজি বানানো সংশোধন করা হয় এর আগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন দু হাজার খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় কিরণের রিপোর্ট ব্রিটিশ আমলে ইংরেজদের উচ্চারণের সঙ্গে মিল রেখে প্রণীত দেশের বেশ কিছু জেলার নাম বাংলা উচ্চারণের সঙ্গে অমিল রয়েছে তেমন পাঁচটি জেলা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল যশোর ও বগুড়ার ইংরেজি বানান লেখার সুবিধার্থে এবার তা বদলের সিদ্ধান্ত নেওয়া হল এদিনের নিকারের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব এন এম জিয়াউল আলম সংবাদ সম্মেলনে জানান ভবিষ্যতে অন্যান্য জেলার বানানো পরিবর্তনের পরিকল্পনা রয়েছে ব্রিটিশ আমলেই কিন্তু তাদের এক্সটেন্টে কিন্তু করা ছিল ইংরেজি নামের বানানগুলো এখন আমরা এগুলো পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে বিধায় এটি করা হয়েছে চট্টগ্রামকে এভাবে পরিবর্তন করা হয়েছে সি এইচ এ ডাবল টি ও জি কুমিল্ল হচ্ছে সি এম আই এল এল এ কে সি সি ও ছিল সি ইউ হবে আর কি বরিশাল হচ্ছে বি এ আর আই এস এস এইচ এ এল যশোর হচ্ছে জে এ এস এইচ ও আর ই আর বগুড়া হচ্ছে বি ও জি ইউ আর এ তিনি জানান বৈঠকে ময়মনসিংহ জেলাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণারও সিদ্ধান্ত হয় এর মধ্য দিয়ে দেশে বারোতম সিটি কর্পোরেশন ঘোষণা করা হলো ময়মনসিং সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন এটি আমার নিকারের বৈঠকে উপস্থাপিত হয়েছে এবং ময়মনসিং সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন হয়েছে এখানে ময়মনসিং সদর উপজেলার তেরোটি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন সম্পূর্ণ বয়রা আকুয়া এবং ছয়টি ইউনিয়ন খাগদহর চ ঈশ্বরদিয়া দাপুনিয়া ভাপকালি সিরতা আংশিক করে এই এরিয়া নির্ধারণ করা হয়েছে এর আগে সকালে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন দু হাজার আঠারো এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় সচিব জিয়াউল জানান ওসমানী মেডিকেল কলেজের সঙ্গে সম্পৃক্ত না রেখে সম্পূর্ণ আলাদা বিশ্ববিদ্যালয় হবে এটি এছাড়া পহেলা মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা ও পালনের সিদ্ধান্ত অনুমোদন দেয় এ সভা নাদিরা কিরণ এটিএন বাংলা ঢাকা প্রথমবারের মতো লটারের মাধ্যমে প্রশ্নপত্রের সেট ঠিক করার মধ্য দিয়ে শুরু হলো এবারের এই কেসি ও সমমানের পরীক্ষা প্রথম দিনে কেন্দ্রীয় পরিদর্শনীকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হুঁসিয়ে এড়িয়ে দিয়ে বলেন প্রশ্ন ফাঁসে জড়িতদের জেলে যেতে হবে আজীবন বরখাস্ত হবেন শিক্ষক আর বহিষ্কৃত হবেন শিক্ষার্থী তিনি আরো বলেন প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সম্ভাব্য সবকিছুই করা হয়েছে মোর্শেদ আলমের রিপোর্ট প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নিয়ম মেনে আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করতেই এমন হুড়োহুড়ি পরীক্ষার্থীদের গত বছরের চেয়ে প্রায় সোয়া এক লাখ বেড়ে এবার দশ বোর্ডে অংশ নিচ্ছে এইচএসসি ও সমমানের তেরো লাখ সাড়ে এগারো হাজারের মতো শিক্ষার্থী লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত আর চোদ্দ থেকে তেইশ মে হবে ব্যবহারিক পরীক্ষা আটাশ বিষয়ের চুয়ান্ন পত্রে হবে সৃজনশীল পরীক্ষা ছবি তোলা যায় না এমন একটি মোবাইল রাখতে পারবেন শুধু কেন্দ্র সচিব পরীক্ষা শুরুর 25 মিনিট আগে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে সেট কোডের এসএমএস পাওয়ার পর খোলা হয় দুই দফা সিল দেওয়া করা প্রশ্নপত্রের প্যাকেট নকলমুক্ত প্রশ্ন ফাঁসমুক্ত করবার জন্য সবই করেছে স্বাস্থ্যগত ব্যবস্থা শেষ শিক্ষক হলে জেলে জীবন শেষ বা অন্য কেউ হলে তার সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে শিক্ষামন্ত্রী আরও জানান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর আর প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ফেসবুক পেজ বন্ধ করতে বলা হয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কে সেই সাথে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থাও তবে এত কিছু পরও দুশ্চিন্তার শেষ নেই শিক্ষার্থী ও অভিভাবকদের আলহামদুলিল্লাহ এখন দিলাম দেখা যাক বাকিটা সিজনশীল ঠিক ছিল কিন্তু অবজেক্টিভ একটু হার্ড ছিল প্রশ্নপত্র ফাঁস হলে ধরে সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে যে পড়ো লাভ হচ্ছে না কোনো ওদের प्रिपरेशन আমরা বাসা থেকে খুব ভালো করে দিয়ে দেই যার কারণে প্রশ্নপত্র ফাঁস না হলে পরীক্ষাটা সুন্দর হবে এবার বিদেশের সাত এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 299 জন এবার এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ব্যবস্থাও নেওয়া হয়েছে নজিরবিহীন বা মামলায় গ্রেফতার হয়েছেন একশো সাতান্ন জন সেই অভিজ্ঞতা নিয়েই এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সর্বোচ্চ আগাম প্রস্তুতি নিয়েছে সরকার এসব উদ্যোগও ব্যর্থ হলে আগামী বছরের এসএসসি পরীক্ষা থেকে এমসিকিউ পদ্ধতি তুলে দেয়া প্রশ্ন ভাণ্ডার তৈরি সহ বেশ কিছু ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে মোর্শেদ আলম এটিএন বাংলা এদিকে ছাত্র অভিভাবক যার কাছেই প্রশ্ন পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বেনজুরু আহমেদ জঙ্গিদের মতো প্রশ্নপত্র ফাঁসকারীদেরও নির্মূল করা হবে বলে জানাতিনে মাহমুদ রহমানের রিপোর্ট এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার আগেভাগেই গোয়েন্দা অধিদপ্তরের বাড়ায় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটর করে এই চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করে তারা গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে আট প্রতারককে গ্রেপ্তার করে র্যাব ফেসবুকে প্রশ্ন কথা বলে টাকা হাতিয়ে নেয় এই চক্রটি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্র ফাঁস করবে এই প্রলোভন দেখিয়ে তারা টাকা দায়ী করছে আমি অনুরোধ করব পরীক্ষার্থীদের দয়া করে কেউ ফাঁদে পা দেবেন না অভিভাবকদের অনুরোধ করবো করে ফাঁদে পা দেবেন না প্রতারণার শিকার হবেন না কারণ আমরা যাদেরকে গ্রেফতার করেছি তারা কিন্তু ওই প্রশ্নপত্রের লোভ দেখিয়ে টাকা পয়সা আদায় করার চেষ্টা করছিলো তাদের কাছে কিন্তু আমরা কোনো প্রশ্নপত্র এখন পর্যন্ত পাইনি জিজ্ঞাসাবাদ করেও আমরা কোনো চিহ্ন আমরা দেখিনি গ্রাম মহাপরিচালক আরও বলেন সত্য হোক মিথ্যা হোক যার কাছে প্রশ্নপত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গতবার কিন্তু ম্যাট্রিক পরীক্ষার সময় বা এসএসসি পরীক্ষার সময় আমরা অভিভাবক এবং ছাত্র ছাত্রীদেরকে কিন্তু ছেড়ে দিয়েছি প্রশ্নপত্র সংক্রান্ত কাজে ইনভলভ থাকার পরেও এবার বলতে চাই যদি কোনো ছাত্র পরীক্ষার্থীর কাছে কিন্তু কিংবা অভিভাবকের কাছে প্রশ্নপত্র সেটা সত্যি হোক আর মিথ্যা হোক পাওয়া যায় তাদের কিন্তু আমরা আইনের আওতা নিয়ে আসবো কতিপয় শিক্ষকের এ ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়াকে দুঃখজনক উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন এসব অসাধু শিক্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা শিক্ষক সমাজের নৈতিক দায়িত্ব কি লজ্জার যখন দেখি আমরা শিক্ষকরা নিজেরাই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত হয়ে পড়ে এক শ্রেণীর শিক্ষক মূলত তাদের এই শিক্ষক সমাজের প্রতি কিন্তু কলঙ্ক লেপন করছেন এটা শিক্ষক সমাজের এগিয়ে আসা উচিত ওই যে একটা গুটি কয়েক শিক্ষক যারা এই অপকর মোটি করছেন তাদেরকে প্রতিরোধ করার জন্য র্যাব মহাপরিচালক আরও বলেন শুরু হয় এইচএসসি পরীক্ষার পোস্টমর্ট ফাঁস ঠেকাতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবে র্যাব সদস্যরা এবার কিন্তু প্রশ্নপত্র ক্রেতা সেজে আমরাও আছি এবার প্রশ্নপত্র আমরাও কিন্তু চাই মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে সব স্কুল কর্তৃপক্ষকে প্রতিবন্ধী শিশুদের ভর্তি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগারোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিবন্ধীদের সার্বিক সুরক্ষায় আইন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ রিপোর্ট বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও কিশোররা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও ছিল না তেমন কোন কড়াকড়ি এ সময় সমাজে চলার পথে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার সুযোগ পান প্রতিবন্ধী ছাত্রী ইসাবা আমাদের জন্য একটি সন্নিভব ও সুন্দর পৃথিবী চায় যেখানে পরিবার ও রাষ্ট্র সকলে আমাদের পাশে দাঁড়াবে করোনা করে নয় সম্মানের সাথে ইসাবার শিক্ষা জীবনের এসব সমস্যার কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন প্রতিবন্ধীদের উচ্চ শিক্ষা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। আমরা যে সম্পূর্ণ আলাদাভাবে হোক আলাদা ব্যবস্থা করতে হবে এটা ঠিক আছে তারপরেও ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ তারা সাধারণ ছেলে মেয়ের সাথে বসে পড়াশোনা করবে কিছুক্ষণ আগে আপনারাই শুনলেন ইসাবাই বলল যে তাকে স্কুলে নেয় নাই সে প্রতিবন্ধী থেকে তাকে স্কুলে ভর্তি করায় নাই এটা ঠিক না তাদেরকে ভর্তি করতে হবে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি প্রতিও জানান তিনি আমরা যে আইন করে দিয়েছি এই ট্রাস্ট শুধু একটা সাধারণ হিসেবে করতে চাই না এর মাধ্যমে একটা কমপ্লেক্স তৈরি করতে চাই যে কমপ্লেক্সে এই ধরনের যারা শিশু জন্ম নেবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে কম্পিউটার ও ছবি আঁকায় দক্ষতা সহ মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী এছাড়া প্রতিবন্ধীদের জন্য বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন তিনি শেখ নাজমুল হক সৈকত এটিএন বাংলা ঢাকা আইসিডিডিআরবির জরি বলছে দেশে বর্তমানে প্রতি পাঁচশো জনে একজন শিশু অটিজমের শিকার সব মিলিয়ে এই সংখ্যা ষোলো লাখেরও বেশি অটিজম সচেতনতায় অগ্রাধিকার দিয়ে পঁয়তাল্লিশটি কর্মপন্থা ঠিক করেছে সরকার বিশেষজ্ঞরা বলছেন সামাজিক মূল্যবোধ তৈরির মাধ্যমে অটিজমে আক্রান্ত জনগোষ্ঠীকে দেশের উন্নয়নে কাজে লাগানো সম্ভব কেউ ভালো গান গায় কেউ তবলা বাজায় ভালো কেউ বা দক্ষ কম্পিউটারে বা সেলাইয়ে নিজেদের পছন্দের কাজে একেবারে তারা। কিন্তু আর পাঁচজন সাধারণ মানুষের দৈনন্দিন কাজের সাথে তাল মেলাতে গিয়ে তাদের পড়তে হয় বিড়ম্বনায় গান গেতে ভালো লাগে নাচ করতে ভালো লাগে ছবি আঁকতে ভালো লাগে আমি বড় হয়ে ডিরেক্টর হতে চাই দেশের মোট জনসংখ্যার শতকরা এক ভাগ অটিজমের শিকার মূলত অটিজম হচ্ছে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের পথে একটি বাধা সহজভাবে বললে একটা বয়সের পর শিশুর বিকাশের ক্ষেত্রে তৈরি প্রতিবন্ধকতাই অটিজম ডিসঅর্ডারটাকে আমরা বলি সবচেয়ে কমপ্লেক্স একটা ডিসঅর্ডার যদিও এখন সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত যারা রিসার্চ করছেন তারা বের করতে পারেননি এটার কিছু 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 কারণ আছে 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 পরিবেশগত নানা কারণে বাংলাদেশে বাড়ছে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা তবে বিশেষজ্ঞরা বলছেন পরিবারের সহযোগিতা ও তাদের দক্ষতাগুলো নিশ্চিত করতে পারলে ওরাও ফিরতে পারবে স্বাভাবিক জীবনে ওরা কি চায় ওদেরকে বুঝতে হবে ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে ওতে এখন বিয়ে পাশ আল্লাহ মতে এখন গার্জিয়ানদের উচিত ওদেরকে সব রকম সাহায্য করা এর মধ্যে একটা বড় নীতি হচ্ছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একটা সার্টেন পার্সেন্টেজ তারা নেবেন ইমপ্লিমেন্টেশনের বিষয়ে তখনই আসবে যখন সোশ্যাল অ্যাওয়ারনেসটা আসবে আসবে কিন্তু এই শিশুদের বিশেষায়িত শিক্ষা ব্যয়বহুল এবং এর প্রসারণেই সারা দেশে তাই এদের অনেকই অর্থের অভাবে স্কুলে আসতে পারে না তবে প্রতিবন্ধীদের সুরক্ষায় সরকার আইন ও নীতি প্রণয়ন করলেও সে সম্পর্কে ভুক্তভোগীরা কিছুই না জানায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না ইচ্ছা এবং চেষ্টা থাকলে জীবনে চলার পথে কোনো প্রতিবন্ধকতায় যে বাধা হতে পারে না তারই প্রমাণ তসিফের মতো বিশেষ শিশুরা সহানুভূতি নয় সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ওরাও হয়ে উঠতে পারে দেশের দক্ষ জনসম্পদ এটিএন বাংলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা কাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে এটিএন বাংলাকে টেলিফোনে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ফওয়াজ হোসেন শুভ এর আগে সকাল দশটার দিকে অসুস্থ বোধ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বুকে ব্যথা অনুভব করায় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপকানের অধীনে চিকিৎসা নিচ্ছেন কারাবাসের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি কর্পোরেশন নির্বাচনকে সরকারের জন্য বড় পরীক্ষা বলে মনে করে বিএনপি দলের নীতি নির্ধারকরা বলছেন আগামী জাতীয় কেমন হবে সিটি নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের আচরণে তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন গাজীপুর ও খুলনা সিটির তফসিল ঘোষণার পর জনসভায় নৌকার পক্ষে প্রধানমন্ত্রীর ভোট চাওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মনুলা সানের সিনিয়র নেতাদের বৈঠকে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলের নীতি নির্ধারকরা বলছেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার ধারাবাহিকতা আর আন্দোলনের অংশ হিসেবেই দুই সিটি নির্বাচনে অংশ নেবে দল চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর মৌচাক এলাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস জানান সিটি নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা

দুটি নির্বাচনেই দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে ফলে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে প্রান্তেই নৌকার পক্ষে ভোট চান না কেন তা ঘোষিত তফসিলের মধ্যে পড়ে এবং সেটা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করা হচ্ছে এই সরকার আজকে স্বৈরাচারের স্বীকৃতি পেয়েছে এখন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দুর্নীতিবাজের স্বীকৃতি পাওয়ার বিএনপি নেতারা বলেন খালেদা জিয়াকে কারামন্দি রেখে সরকার আবারও দেশবাসীকে ভোটাধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র করছে মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা গ্রীষ্ম মৌসুমে এবার রাজধানীতে পানির সংকট হবে না বলে জানিয়েছে ঢাকা ওয়াসা রোজার সময় নিরবচ্ছিন্ন পানির সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে সরকারি এই সংস্থাটি রাজধানীর কাউরান বাজারে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান নগরবাসীকে এসব প্রতিশ্রুতি দেন শফিকুল ইসলাম সামিবের রিপোর্ট গরম এলি রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় পানির সংকট এবছরও বিভিন্ন এলাকায় এরই মধ্যে পানির সংকট তৈরি হলেও ওয়াসা বলছে রাজধানীতে পানির কোনো সংকট নেই সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক সমস্যা তৈরি হয় কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি পানি সরবরাহ করা হচ্ছে প্রতিদিন শুষ্ক মৌসুমে ঢাকা শহরে পানির তেমন কোনো সমস্যা হবে না পকেট সমস্যা যেটা আমাদের সারা বছরই কিছু কিছু থাকে সেইটিই হয়তো বা থাকবে কিন্তু সেটাকেও আমরা যাতে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে পারি সেটার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ কারিগরি মানসিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রস্তুতি আছে রোজার মাসে ইফতার ও সেহের সময় জনসমগম স্থানে ট্রলি ও ভ্যান গাড়িতে বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহ করার প্রস্তুতিও নিয়েছে ঢাকা ওয়াসা রমজানেও আমরা কোনো মানুষ যাতে রোজদাররা কোনো পানির সমস্যা না পড়ে সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা আশা করি প্রজাশয় পানির কোনো সমস্যা হবে না এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীর জলজত নিরসনে রাজধানীর খাল পরিষ্কারের পাশাপাশি পাম্পিং স্টেশনগুলো সচল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ শফিকুল ইসলাম শামিম এটিএন বাংলা ঢাকা রাজধানীর হাতির শিল থেকে ভবন সরানো সহ আদালতের নির্দেশনা বাস্তবায়নের শেষবারের মতো আরও এক বছর সময় পেল তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমএ ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না বিজেএমএ কর্তৃপক্ষ এমন মুসলেখা দেয় আপিল বিভাগ এই সময় দিয়েছেন প্রধান বিচারপতি সৈদ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ ইয়াদেস্তান তোমার সৃষ্ট রিপোর্ট রাজধানীর হাতিরঝিল থেকে বিজিএমএ ভবন সরাতে দ্বিতীয় দফায় আপিল বিভাগের দেয়া সাত মাস সময় শেষ হবে বারো এপ্রিল এর আগেই গত চার মার্চ আরও এক বছর সময় চেয়ে আবেদন করে সংগঠনটি সাতাশ মার্চ শুনানিতে আপিল বিভাগ বলেন ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না বিজিএমএ এমন মুচলেখা দিলে সময় আবেদন বিবেচনা করা হবে সোমবার বিজিএমএ মুচলেখা দেয় আরও এক বছর সময় মঞ্জুর করে আদেশ দেয় সর্বোচ্চ আদালত আমাদেরকে কোর্ট একটা নামা দিতে বলেছিল আমরা আজকে নামাটা জমা দিয়েছি মহামান্না আদালত সন্তুষ্ট আমরা তো একটা নতুন জায়গায় উত্তরাতে একটা প্লট নিয়েছি দ্রুতগতিতে কাজ চলছে আমরা ওখানে যে শিফট করব সেজন্য আমাদেরকে এক বছর সময় প্রয়োজন সেই সময়টা আজকে আমাদেরকে মহামান্না আদালত গ্রহণ করেছে এবং আদালতের আদেশ আমরা অবশ্যই কমপ্লাই করবো আজকে আমরা বলে এসে সেটা আদেশে আদালত বলেন আগামী বছরের বারোই এপ্রিলের মধ্যে বিজিএমএ এ কর্তৃপক্ষ ভবন না ভাঙলে রাজুক ভাঙার ব্যবস্থা করবে ভবন ভাঙা সহ এ বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নে এর আগে দুই দফায় ছয় মাস ও সাত মাস সময় পেয়েছিল সংগঠনটি প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে আদার আইনজীবীকে বলেছেন যে আপনারা এক বছর সময় চেয়েছেন নর্মালি আজকে আমরা আদেশ দিচ্ছি আদেশ দিলে আজকে এক বছর যদি সময় দেই তাতে দোসরা এপ্রিল দুই হাজার উনিশ পর্যন্ত হয় কিন্তু আপনাদেরকে কিন্তু বারোই এপ্রিল আরও দশ দিন সময় দেওয়া হলো আদালত আবার বলেছেন যদি আপনারা নিজেরা আপনারা অনেক কিছু সেভ করতে পারবেন ভাঙলে কিন্তু করে করে জায়গা দখল ভবনটিকে দুই হাজার এগারো সালে অবৈধ ঘোষণা করে তার নব্বই দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট জলাধার আইন ভেঙে তৈরি করা ওই ভবনকে হাতির ঝিল প্রকল্পের ক্যান্সার হিসেবে উল্লেখ করেছিল উচ্চ আদালত দুই হাজার ষোলো সালে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ রায়ে বলা হয় ভবনটি নিজ খরচে ভাঙবে বিজিএম এতে ব্যর্থ হলে রায়ের কপি পাওয়ার নব্বই দিনের মধ্যে বিজিএমইয়ের খরচে রাজুক ভবনটি ভাঙার ব্যবস্থা নেবে ওই রায় বহাল থাকে হুমায়ুন এটিএন বাংলা ঢাকা মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় এগারো লাখ রোহিঙ্গা শরণার্থী এখন শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের সমস্যা তাই এই সংকট মোকাবেলায় শুধু জাতিসংঘ নয় বিশ্ববাসীর মানবিক সহায়তা জরুরি বলে মনে করেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা রোহিঙ্গা নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রিপোর্ট বছর সেপ্টেম্বরে শুরু রোহিঙ্গা শরণার্থীদের দেশান্তর এখনও চলছে নিজের ভূমি মিয়ানমার ছেড়ে এরই মধ্যে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে নতুন সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী পুরনো আছে তিন লাখ চল্লিশ হাজারের কাছাকাছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন রোববারও কক্সবাজারে এসেছে নির্যাতিত কয়েকটি রোহিঙ্গা পরিবার উখিয়ার কুতুপালং আছে সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা যা পরিচিতি পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হিসেবে কিন্তু এসব মানুষের ভবিষ্যৎ কি তা এখনো অনিশ্চিত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতেই ঢাকায় এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও অ্যাকশন এইট

আন্তর্জাতিক সম্মেলন থেকে রোহিঙ্গা সংকট সমাধানের বিভিন্ন সুপারিশ ও ঘোষণা দেওয়া হবে মঙ্গলবার গ্রামতুল্লা বিপ্লব বাংলা ঢাকা পদ্মা সেতুর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দুপুরে হেলিকপ্টারে করে মুন্সিগঞ্জের পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া একে নবনির্মিত হেলিপ্যাডে নামেন রাষ্ট্রপতি এখানে সেতুর সবশেষ তথ্য তুলে ধরেন সেতু কর্তৃপক্ষ পরে কুমার কুমারভোগের বিশেষায়িত কনস্ট্রাকশন ইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করেন রাষ্ট্রপতি সি বোটে করে কাঠালবাড়ি যাওয়ার পথে দৃশ্যমান পদ্মা সেতুর কাজও ঘুরে দেখেন তিনি আগামীকাল প্রকল্পের সার্ভিস এরিয়া দুই পরিদর্শনের কথা রয়েছে রাষ্ট্রপতির রেলওয়ে থেকে কৃষিকাজের জন্য লিজ নেওয়া জমিতে কোন ধরনের ঘেরা বা বেড়া দেওয়ার নিয়ম না থাকলেও লিজের শর্ত ভঙ্গ করার অভিযোগ উঠেছে চট্টগ্রামে রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর বিরুদ্ধে তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে কেউ শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায় গত উনত্রিশ মার্চ চট্টগ্রামের বারবকুণ্ডের কাঠগড় মৌজায় ঢাকা চট্টগ্রাম রেললাইনের পাশে পিএইচপি ফ্লোট গ্লাস সংলগ্ন একই শিল্প গ্রুপের লিজ নেওয়া জমি ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দিনে দুপুরে দখলের পর তার ও পিলার দিয়ে ঘিরে লিজের শর্ত ভঙ্গ করে কেএসআরএম একই সঙ্গে তারা প্রতিপক্ষ ফ্লোড গ্লাসে হামলা এবং প্রতিষ্ঠানটির অন্তত বিশ কর্মীকে আহত করে এ ব্যাপারে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা জানান লিজের শর্ত ভঙ্গ করে যদি কোনো পক্ষ ঘেরা বেড়া দেয় বা চলাচলের পথ রুদ্ধ করে তাহলে তা উচ্ছেদ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে রেলওয়ে কৃষিকাজ করবে অথবা এটা প্রতীক থাকতে পারে কিন্তু এখানে অন্য কোনো ধরনের স্ট্রাকচার বা কোনো কিছু করার কোনো ইতিহার নেই অবকাঠামো তৈরি করতে পারবেন আবেদন করলে আমরা তদন্ত দিয়ে দিব তদন্ত প্রতিবেদন আসবে সেই তদন্তের প্রতিবেদনে যা উল্লেখ আছে সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো যদি উইজেকশন করতে হয় সেটা আমাদের একমাস সময় লাগবে কারণ আইন অনুযায়ী একমাস সময় দিতে হয় এদিকে ঘটনার চার দিন পরও পিএসপি গ্রুপের লিজ জমির সীমানার ঘেরা বেড়া পুরোপুরি তুলে নেয়নি কেএসআরএম এই অবস্থায় পিএসপি ফ্লোট গ্লাসের উৎপাদন ও পার্শ্ববর্তী কয়েকশো একর পাহাড়ি ভূমিতে একই গ্রুপের লাগানো শতাধিক বিরল প্রজাতির গাছের বাগানো হুমকির মুখে রয়েছে বলে জানায় পিএসপি কর্তৃপক্ষ গত উনত্রিশ মার্চ সকালে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা ও দখলের এক পর্যায়ে গ্লাস কারখানার পেছনের গেট ভেঙে প্রবেশ করে ফ্লোট গ্লাসের কর্মীদের উপর হামলা এবং ভাঙচুর চালানো হয় এতে কারখানার আনসার সহ আহত হয় বিশ জন বাংলা এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে এলাকা ভিত্তিক ব্যবসায়ী উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এর মাধ্যমে অঞ্চল ভেদে অনেকাংশে বেকারত্ব দূর করা সম্ভব বলে মনে করেন তিনি শিল্প মন্ত্রণালয়ে জাতীয় এস মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিল্পমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের এসএমই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবার কথা রয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের মেলায় দুশো চুয়াত্তরটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ নেবে এর মধ্যে আটষট্টি ভাগেরই বেশি রয়েছেন নারী উদ্যোক্তা আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর গুলিতে বিশ জন নিহত হওয়ার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে ধর্মঘট শুরু করেছে সেখানকার অধিবাসীরা বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এবং যান চলাচল সহিংসতা এড়াতে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী ও দাঙ্গা পুলিশের বিপুল সংখ্যক সদস্য শ্রীনগর সহ দক্ষিণ কাশ্মীরে জারি করা হয়েছে কারফিউ তবে যেসব স্থানে নিরাপত্তা শিথিল হয়েছে সেসব স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় অধিবাসীরা এ সময় ভারতীয় শাসনের বিরুদ্ধে স্লোগান দেন তারা গতকাল বেশ কয়েকটি গ্রামে চালানো অভিযানে তেরোবে জোহী চার সাধারণ মানুষ ও তিন ভারতীয় সেনা মারা যায় ব্রেকজিট সমস্যা কাটিয়ে উঠতে ব্রিটেনই সাবেক রুশ গোয়েন্দাকে রাসায়নিক দিয়ে হত্যা চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্র্গি লাফরফ মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে জবাবে লাফরা বলেন ওই হত্যা চেষ্টার মাধ্যমে ব্রিটিশ সরকারই লাভবান হচ্ছে যারা ব্রেক্সিট ইস্যুতে ভোটারদের প্রতিশ্রুতি এখন পর্যন্ত রক্ষা করতে পারে গত চার মার্চ যুক্তরাজ্যের সলিসবলিতে সাবেক রুশ গোয়েন্দা সার্গে স্ক্রিপল এবং তার মেয়ে জুলিয়াকে বিষাক্ত রাসায়নিক দিয়ে হত্যার চেষ্টা করা হয় এর পেছনে রাশিয়ার হাত রয়েছে দাবি করে দেশটির তেইশ কূটনীতিকে বহিষ্কার করে ব্রিটেন এরপরই মস্কোর সাথে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছে এদিকে যৌথ সংবাদ সম্মেলনে প্রথম পরম বিদ্যুৎ কেন্দ্র সহ বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে মস্কোর সহযোগিতার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে রাশিয়ার আশ্বাস পাওয়ার কথা উল্লেখ করেন তিনি জাপানি নাগরিক কুনিয় হোসি এবং মাজারের খাদেম হত্যা মামলায় নিখোঁজ রাষ্ট্রপক্ষের আইনজীবী রথিশ চন্দ্র ভূমিকে অবিলম্বে উদ্ধারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আর না হলে সাত এপ্রিল রংপুর ও রাজশাহী সহ বড় শহরে এক ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি জাতীয় প্রেস এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা হয় সংবাদ সম্মেলনে পুঞ্জ উদযাপন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজধানীর সহ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব ট্যুরিজম সচেতনতা দিবস উপলক্ষে সকালে রাজধানীর মানিকমে এফিনিয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে ঘুরে শোভাযাত্রাটি আবার মানিক গিয়ে শেষ হয় এবারে পার্টেক্স খেলার খবর লিস্ট এ ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশাফি বিন মর্তুজা চলতি লিগে আরও একটি ম্যাচ বাকি মাশাফির দল আবাহনের তবে এরই মধ্যে আটত্রিশ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকার শীর্ষে নডেল এক্সপ্রেস মিরপুর স্টেডিয়ামে খেলাঘরের বিপক্ষে বত্রিশ রানে তিন উইকেট তুলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড করেন মাশাফি গত বছর গাজী গ্রুপের হয়ে পঁয়ত্রিশ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন পেসার আবু হাদার রনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের খেলায় জয় পেয়েছে আবাহনী শেখ জামাল থানবৈ ক্লাব এবং লিজেন্ডস অবরুপগঞ্জ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে দুশো একশো সাতাশ রানে হারিয়েছে আবাহনী মাশাফিদের দেয় এক দুশো বিয়াল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র একশো চোদ্দ রানেই গুটিয়ে যায় খেলাঘড় বত্রিশ রানে তিন উইকেট নেন আবহনের অধিনায়ক মাশাফিবিন বিন মর্তুজা এর আগে টস ফেরে ব্যাট করতে নেমে দুশো একচল্লিশ রানি গুটিয়ে যাওয়া হন দলের পক্ষে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন মেহেদি হাসান মিরাজ এদিকে বিকেএসপিতে নাটকীয় ম্যাচে প্রাইম দোলেশ্বরকে দশ রানে হারিয়েছে শেখ জামাল থামরুল ক্লাব শেখ জামালের দেয়া একশো চুরাশি রানের টার্গেটে খেলতে নেমে হায়দার স্পিনে একশো তিয়াত্তর রানই থামে প্রাইম দোলেশ্বর তেতাল্লিশ রানে চার উইকেট নেন ম্যাচ সেরা তনফির দেশ ও দেশের বাইরের ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করেছে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া স্টিফেন স্মিথ ডেভিড ওয়ার্নার ও ক্যাবরন বেনক্রফট এগারো এপ্রিল শোনান হবে এই তিন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বনড টেম্পারিং এর অপরাধে সব ধরনের ক্রিকেট স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ব্রেনক্রাফটকে তিন মাস নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তবে নিষেধাজ্ঞা শেষে আবারও জাতীয় দলে ফিরতে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে চান এই তিন ক্রিকেটার শেষ করবার আগে সংবাদ একবার ব্যাংকে এক মাসে একশো পঁচিশ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ড মোশাররফ মির্জা আব্বাস সহ বিএনপির আট নেতার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ময়মনসিংহকে সিটি কর্পোরেশন ঘোষণা সংশোধন হল চট্টগ্রাম কুমিল্লা বরিশাল যশোর ও বগুড়ার ইংরেজি বানান লটারিতে প্রশ্ন সেট ঠিক করে সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ফাঁস হলে জড়িতদের ঠাই হবে কারাগার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী সরকারি বেসরকারি সব স্কুলে প্রতিবন্ধী শিশুদের ভর্তি করতে হবে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশ এবং গ্রীষ্ম মৌসুমে রাজধানীতে পানি সংকট হবে না বলছে রোজার সময় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের প্রতিশ্রুতি আর এই ধন্যবাদ সবাইকে